রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। রাজ্যে এবার যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রতি মাসে স্যালারি রয়েছে 18,000 টাকা করে শুরুতেই। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন, ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করে দিতে পারবে। ছেলে মেয়ে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। আর এখানে একসঙ্গে কিন্তু প্রচুর শূন্য পদে 250 জনকে এই যুবশ্রী প্রকল্পের আওতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো আর দেরি কিসের, চলো জেনে নিই কিভাবে আবেদন করবে, কত তারিখ লাস্ট ডেট আর কিভাবে অ্যাপ্লাইটি করবে, সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসেই বলে দেবো। ভিডিও খুবই ছোট্ট কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। দেখতে পাচ্ছ এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এটা হলো যুবশ্রী প্রকল্পের তরফ থেকে নতুন করে 250 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রার্থীকে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 14,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে শুরুতেই, যেখানে প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে। এছাড়া যারা কিনা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। তো এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তবে এখানে এই যুবশ্রী প্রকল্পে আবেদনটি করে দিতে পারবে। তো এখানে কিন্তু অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, নাম নথিভুক্ত শুরু হয়ে গেছে। যদি আবেদন করতে চাও, আবেদনের যদি লিংক পেতে চাও, এক্ষুনি কমেন্টসে জানাবে, তার ডাইরেক্ট লিংক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো এই যে নিয়োগটি করা হচ্ছে যুবশ্রী প্রকল্পে 250 জনকে একসঙ্গে, যে পদে নিয়োগটি করা হচ্ছে তা হলো ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদে। 18,000 টাকা বেতনে আবেদনটি চলছে সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে আবেদনের জন্য তোমাদের সবার প্রথমে আবেদনের লিঙ্কে চলে যেতে হবে, তা ওপেন করে সরাসরি তোমাদের আবেদনটি করে দিতে হবে। তো এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে, যারা আবেদন করবে বলে ভাবছো, আবেদনটি চলবে 8ই মার্চ 2024 পর্যন্ত। তো আবেদনটি বেশি দিন সময় নেই, 8ই মার্চের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। অলরেডি ফেব্রুয়ারি কিন্তু শেষের দিকে, 8ই মার্চের মধ্যে আবেদন করতে হবে। তো যদি তোমরা অফিসিয়াল নোটিশটি সরাসরি দেখে নিতে চাও, অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না, তার লিংক আমি দিয়ে দেবো। আর এছাড়া তোমরা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, যুবশ্রী প্রকল্পে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমরা জানো যুবশ্রী প্রকল্পে কিন্তু একের পর এক জব প্রোভাইড করা হয়, তো সেখানে তোমরা নজর রাখলে বিভিন্ন জব আপডেট পেতে থাকবে সেখান থেকে। এছাড়া এই চ্যানেল তো রয়েছে, সমস্ত চাকরির আপডেটস সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।